শক্তিশালী আফিফা জামান আফিফা বলেছেন আচ্ছা মহিলারা কিভাবে যাত্রাপথে সালাত আদায় করবে অনেক সময় পুরুষরা থাকেন তাদের সামনে কি সালাত আদায় করা যাবে বিশেষ করে ছোট গাড়িতে থাকলে সমস্যাটা হয় যাত্রাপথে সালাত আদায় করবেন যাত্রাপথে থামবেন থেমে যেখানে সালাত আদায় করার জায়গা আছে জন্য স্পেশাল জায়গা আছে সেখানে মেয়েদের মেয়েদের স্পেশাল জায়গাতে সালাত আদায় করবে আর যদি জামাতের সাথে সালাত আদায় করতে হয় তাহলে ইমাম সামনে থাকবে পুরুষ তারপরে পুরুষদের সাফ তারপরে সবার শেষে মেয়েদের সাফ এভাবে আপনি আদায় করবেন মাহমুদ